গেল 16 আগস্ট সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়িতে খুন হন আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক হাবু। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে বুধবার রাজধানীর শাহবাগ এলাকার শিক্ষাভবন ক্রসিং থেকে পুলিশের এক অভিযানে গ্রেফতার করা হয় অভিযুক্ত ও মূল পরিকল্পনাকারী মুশফিকুর রহমান ফাহিমকে। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল 16 আগস্ট সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক হাবুকে দেশি অস্ত্র ব্যবহার করে হত্যা করে মুশফিকুর রহমান ফাহিম সহ অন্যান্য আসামিরা। এ বিষয়ে যাত্রাবাড়ি থানায় একটি মামলা রুজু করা হয়। এরই ভিত্তিতে বুধবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হাবু হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মুশফিকুর রহমান ফাহিমকে। ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের ডেমরা জোনাল টিম আটক করে তাকে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। যে মেইন আসামি, এক নম্বর আসামি, তার নাম ছিল ফাহিম। ফাহিমকে অনেকদিন পরে আমরা অ্যারেস্ট করেছি এবং ফাহিম যে হত্যার সাথে জড়িত, ফাহিম ওই এলাকার যুব দলের সহসভাপতি, তার পোস্টের কথা স্বীকার করেছে, হত্যার কথা স্বীকার করেছে। আমরা রিমান্ডে এনে আরো কোনো বিষয় আছে কিনা এর সাথে সেটা আমি বুঝে দেখব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুশফিকুর রহমান ফাহিম জানায় আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক হাবুর সাথে তাদের দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এখানে আমাদের মূল কথা হলো যে মানে এখানে এলাকার আধিপত্য বিস্তারকে ঘিরে তো এখানে খুনটি হয়েছে, আওয়ামী লীগের নেতা হাবুকে হত্যা করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে যারা হত্যার সাথে জড়িত সবাই গ্রেপ্তার করা, এবং আপনারা বিভিন্ন পত্রিকা মিডিয়াতে যেটা এসেছে মেইন আসামি যাকে বলছেন আমরা ফাহিম, এবং ফাহিমকে আমরা গ্রেপ্তার করেছি এবং ফাইন স্বীকারও করেছে সে এর সাথে সে জড়িত, এবং আমরা এর সাথে আরও কী কী ঘটনা আছে সেটা আমরা পরে তদন্ত করে জানাব। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।